Welcome to my YouTube channel. Thanks for click this video. তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইতিমধ্যে কলেজ অ্যাডমিশন নিউ সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যে অ্যাডমিশন প্রসেসটা আছে সেই প্রসেসটা ইতিমধ্যে শুরু হতে চলেছে অর্থাৎ 18 তারিখ থেকে 18/7/2022 তারিখ থেকে শুরু হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব যে অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হবে কতদিন পর্যন্ত চলবে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ওই পাশে থাকা বেল আইকনটি টাপিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো ভিডিও শুরু করা যাক তো ইতিমধ্যে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়টা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন অর্থাৎ অনেকদিন হয়ে গেছে এক্সাম হয়ে গেছে তো অ্যাডমিশনের প্রসেসার এখনও পর্যন্ত শুরু হয়নি প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেল তো এখনও পর্যন্ত অ্যাডমিশনের যে প্রসেসারটা সেই প্রসেসারটা শুরু হয়নি তো কবে শুরু হবে এই নিয়ে শিক্ষা দপ্তর থেকে একটা নোটিফিকেশান জারি করে যে 18 তারিখ থেকে শুরু হবে তো ইতিমধ্যে প্রায় কলেজ অনেক কলেজে সব কলেজে সমস্ত রকম কলেজেই যে অ্যাডমিশনের প্রসেসারটা বলে দিয়েছে 18 তারিখ থেকে হবে কিছু কলেজ 17 তারিখ থেকে স্টার্ট করবে এবং বেশিরভাগ 99% কলেজ হচ্ছে 18 তারিখ থেকে শুরু করবে অর্থাৎ কাল থেকে শুরু করবে অ্যাডমিশনের প্রসেসারটা তো অ্যাডমিশন করতে গেলে মূলত যেসব জিনিসের দরকার হয় তুমি কোথাও অনলাইন করতে যাবে কোনো সাইবার ক্যাফেতে যাবে যখনই তখনই তোমার সঙ্গে এই কয়েকটা জিনিস তোমরা তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে সব ডকুমেন্টস নিয়ে যাবে কিন্তু বিশেষ করে এই ডকুমেন্টসগুলোই বেশিরভাগ ক্ষেত্রে লাগবে তো প্রথম প্রসেসার হচ্ছে তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন হবা সেই কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তোমরা যদি নিজেরা করে নিতে পারো ভালো তো আমি সেই হিসেবে সাজেস্ট করবো যেখানে তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করবে কারণ কি নিজেরা করতে গেলে অনেক সময় অনেক কিছু জানা থাকে না তো ভুল হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের মার্কেটে বা আশেপাশে যে সাইবার ক্যাফগুলো আছে সেই সাইবার ক্যাফে গিয়েই ফর্ম ফিল আপটা করবে কারণ যদি নিজে করো কোনো কারণে ভুল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ভুলটাই থেকে যাবে তো অ্যাডমিশন হবে না তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের বাজারে বা বাইরে কোনো সাইবার ক্যাফেতে গিয়েই তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে দেখে নেবে এবং ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে নাম বাবার নাম সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে তারপরেই অ্যাপ্লাই করবে তো সেই ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট অর্থাৎ যে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটটা তোমাকে তোমার সঙ্গে নিতে হবে দুই নম্বর আছে এইচএস মার্কশিট অর্থাৎ তুমি যে এইচএস পাস করছো উচ্চ মাধ্যমিক পাস করে যে মার্কশিটটা তোমাকে কলেজ স্কুল থেকে দিয়েছে সেই মার্কশিটটা তোমাকে নিয়ে যেতে হবে কারণ এগুলো তুমি ফোনে ফটো করে নিয়ে যাবে না কারণ কি ডিজিটাল হয়ে গেছে অনেকে মনে করেন ফটো করে নিয়ে যে হয়ে যায় কিন্তু না এগুলো জিনিস সম্পূর্ণ স্ক্যানিং করে কলেজের ওয়েবসাইটে আপলোডিং করতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা ম্যানুয়ালি তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তারপরে আসে আধার কার্ড মার্কশিটের পর আধার কার্ড তোমাকে লাগবেই কারণ এখন যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলেই তোমাকে আধার মাস্ট তো সেই ক্ষেত্রে আধার কার্ডটা নিয়ে নেবে তারপরে 4 নম্বর পাসপোর্ট সাইজের একটা ফটো এবং সিগনেচার তো তুমি এখানে বসেই করে নিতে পারবে তো সুন্দর পাসপোর্ট সাইজের ফটো তোমরা একটা নিয়ে নেবে তারপরে হচ্ছে মায়ের আধার কার্ড এখন ফর্ম ফিল আপ করতে গেলে বাবা মায়ের নাম দুজনই কম্পালসারি কারণ তোমার সব ক্ষেত্রে মায়ের নাম তুমি পাবে না তোমার একমাত্র জন্ম সার্টিফিকেটে মায়ের নাম থাকে তো সেই ক্ষেত্রে তোমার মায়ের কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে আধার কার্ড মানে ভোটার ফটো যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে 7 নম্বর মোবাইল সঙ্গে করে নিয়ে যাবে কারণ মোবাইল ছাড়া কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই করতে গেলে ওটিপি লাগবে ওটিপির জন্য তোমাকে মোবাইল সঙ্গে করে নিয়ে আসতে হবে তারপরে একটা বৈধ মেল আইডি লাগবে তোমার মোবাইলে যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটা ইউজ করবে কারণ যে মেল আর মোবাইল নাম্বার ইউজ করবে সেই মেল আর মোবাইল নাম্বারটা তোমাকে গ্রাজুয়েশন যতদিন চলবে মানে সিরিয়াসলি বলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার ফিফথ সেমিস্টার ও সিক্স সেমিস্টার যে সেমিস্টারগুলো আছে প্রত্যেকটা সেমিস্টারে এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডিটা দেবে তো বিশেষ করে নিজেদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে কারণ অন্যের ইমেল আইডি বা বাবা কাকা দাদা অন্য কেউ ইমেল আইডি দিলে অনেক সময় অনেক প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমি অনেক ফেস করেছি অনেকে ফেস করেছে আমার ক্যাফেতে এসে তো সেই ক্ষেত্রে বলছি যে নিজের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা কোনোদিন বন্ধ করবে না যে ইমেলটা কোনোদিন বন্ধ করবে না সেই মেল আর সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে তো এইসব
ডকুমেন্টস তোমাদের সঙ্গে থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো কাল থেকে তোমাদের নিউ অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে প্রতিটা কলেজে। তোমরা যে যে কলেজে চুজ করবা সেই সেই কলেজে তোমরা ফর্ম ফিল আপ করে নেবা। অনেকেই মনে করে যে আমি একটা কলেজে অ্যাডমিশন হব, একটা কলেজেই ভর্তি হবো, সেই ক্ষেত্রে না, তুমি দুই তিনটা কলেজে তোমার চুজ অনুযায়ী করে রাখ। কেউ অনার্স নেবে, কেউ পাস কোর্স নেবে, সেই ক্ষেত্রে তোমরা দুটো তিনটা কলেজে করে নেবে, যেটা তোমার কলেজ পছন্দ হবে সেই কলেজে তুমি অ্যাডমিশন হবে। আর অ্যাডমিশন প্রসেসরটা হচ্ছে তোমাদের ফার্স্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পর তোমার অ্যাপ্লিকেশন ডেট শেষ হবে, তারপরে তোমাকে মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্ট পরে কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ে তোমার অ্যাডমিশন গ্রহণ করতে হবে। অ্যাডমিশন হয়ে গেলে তারপরে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফাই করতে হতেও পারে নাও পারে, এর আগের বার করতে হয় নাই, বোধহয় এবছর করোনার সেরকম কিছু নেই, তো সেই ক্ষেত্রে এবছর ডকুমেন্টস ভেরিফাই হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করবে, আর স্কুল থেকে তোমাদের লিভিং যে সার্টিফিকেটটা আছে সেটা রেডি করে রাখবে। যদি ডকুমেন্টস ভেরিফাই করতে কলেজে যেতে হয় তাহলে তোমাদের লিভিং সার্টিফিকেটটা লাগবে। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধু বান্ধবদের এত পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ফর্ম ফিল আপটা প্রসিজারটা ভালোভাবে করতে পারে। আর যদি কোনোরকম সমস্যা হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করবো। থ্যাংক ইউ।